বিয়ের বাহারি আয়োজনে ছবির গুরুত্বও কম নয়। আর ছবি তোলা যুগে যুগে কিছু মানুষের নেশা পেশাকে ছাপিয়ে ভালোবাসার স্থানটি দখল করে নেয়। সম্প্রতি তেমনই একদল ওয়েডিং ফটোগ্রাফারের যৌথ প্রয়াসে রাজধানীতে অনুষ্ঠিত হলো WPPB আন্তর্জাতিক কনফারেন্স, এক্সপো ও কম্পিটিশন। এবার সংগঠনের পক্ষে আজীবন সম্মাননা পদক পান আলোকচিত্রী রফিকুল ইসলাম। বিয়ে মানেই হাসি, আনন্দ আর রঙের ছটা। সেই আয়োজনের প্রতিটি মুহূর্তকে স্মৃতির মণিকোঠায় ধরে রাখে স্থির চিত্র। হালামুলে এই গোটা বিষয়টি পেশাদারি রূপ নিয়েছে, যার কেতাবি নাম ওয়েডিং ফটোগ্রাফি। এই ওয়েডিং ফটোগ্রাফির বিভিন্ন সমস্যা আর সম্ভাবনার কথা বলতেই এমন আয়োজন। আমাদের দেশে আসলে ওয়েডিং ফটোগ্রাফিটাকে কখনোই সামাজিকভাবে এটাকে একটা ভালো পেশা হিসেবে কখনোই এটাকে কনসিডার করা হতো না। সো সেই জায়গা থেকে বের হয়ে এসে আমরা চেয়েছি যে মানুষকে বোঝাতে যে এই পেশাটাও ভালো হতে পারে, ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকলে যে কেউ আসলে যে কোনো কিছুতে ভালো করতে পারে। রুচি বৈচিত্র্য থাকে, গ্ল্যামার থাকে, এবং যার যেরকম সাধ্য তিনি সেভাবে চেষ্টা করেন। কোনোটা হয়তো খুবই গর্জিয়াস হয়, আবার কোনোটা খুব শৈল্পিক হয়, নানান ধরনের বৈচিত্র্য আছে এবং সেখানে ফটোগ্রাফি তো এখন খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশ থেকে 567 অংশগ্রহণকারীর কাছ থেকে 6,000-এরও বেশি জমা পড়া আলোকচিত্রের মধ্য থেকে বাছাই করা 200 ছবি নিয়ে সাজানো হয় এই প্রদর্শনীটি। পেশা হিসেবে ওয়েডিং ফটোগ্রাফির সঙ্গে যুক্ত ও উদ্বুদ্ধ হচ্ছে অনেক শিক্ষিত তরুণ, যাদের অনুপ্রেরণার উৎস হতে পারে এমন আয়োজন।